যুক্তরাষ্ট্র ও ক্যানাডা সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। অভ্যর্থনা জানাতে রাজপথে মানুষের ঢল, গণভবনে বিশিষ্টজনরা। শশ পাথর বোঝাই ট্রাক পার হলেও সংস্কার নেই 140 বছরের পুরনো কুড়িগ্রামের সোনাহাট সেতু, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা। বান্দরবানের পাহাড়ি ফসল ঘরে তোলায় ব্যস্ত কৃষকরা, জুম চাষে প্রযুক্তি ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। এবং সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ, ঢাকায় এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিল হাসান। এছাড়াও সংবাদে থাকছে, সপ্তাহের আলোচিত ঘটনা নিয়ে নিয়মিত আয়োজন আলোচিত খবর, টানা 17 দিনের কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল সন্ধ্যা 6:43 এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে গণভবনে পৌঁছলে তাকে বরণ করে নেন দেশের বিশিষ্টজনরা। মারুফ রেজা রিপোর্ট। অনেকদিন পর এত মানুষের পদচারণায় মুখর গণভবন। 17 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী, আর তাকে স্বাগত জানাতেই এসেছেন লেখক, সাহিত্যিক থেকে শুরু করে সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। আসবেনই বা না কেন, দক্ষ রাষ্ট্র পরিচালনা আর বহুমাত্রিক অবদানের স্বীকৃতি হিসেবে শখানেক দেশকে পেছনে ফেলে যিনি অর্জন করেছেন প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন্স কিংবা এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডের মতো জাতিসংঘের পদক, তার জন্য এত কিছু করাই যায়। এর আগে শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান সহ দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। বাইরে তখন অপেক্ষায় আরো হাজারো মানুষ। প্রায় 140 বছর বয়সী রেল সেতুটি এখন সড়ক সেতু। ব্রিটিশ আমল নির্মিত সেতুটি বন্ধ হওয়ার পর 1988 সালে নতুন করে চালু হলেও সংস্কার নেই, তাই ঝুঁকি নিয়ে প্রতিদিন কুড়িগ্রামের সোনাহাট সেতু দিয়ে পার হতে হচ্ছে শশ পাথর বোঝাই ট্রাককে। সংস্কার বা নতুন সেতু নির্মাণ করা না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে বন্ধ হয়ে যেতে পারে বন্দরের সঙ্গে যোগাযোগ। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুস কুদ্দুস চঞ্চলকে সঙ্গে নিয়ে বঙ্গ সোনাহাট স্থলবন্দর ঘুরে এসে রিপোর্ট করছেন জুলহাস কবির। ক্যামেরায় ছিলেন নিহান। 1879 সালে আসাম বেঙ্গল রেলওয়ের মাধ্যমে সেতু নির্মাণের সময়ই এর আয়ুষ্কাল বেঁধে দেওয়া হয়েছিল 100 বছর, যা পার হয়েছে 37 বছর আগে। মুক্তিযুদ্ধে ডিনামাইন্টের ক্ষত বুকে নিয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাইহাটের দুধকুমার নদীর উপর দাঁড়িয়ে থাকা রেল সেতুটি এখন বয়সের ভারে নুজ্জ্বল। অথচ 1947 সালে ভারত ভাগের আগে সোনাইহাট রেল স্টেশনটি ছিল প্রতিবেশী সেভেন সিস্টারের প্রবেশদ্বার। দেশভাগের পর 7-8 বছর পর্যন্ত ভুরুঙ্গমারি এলাকার 12 কিলোমিটারের উপর দিয়ে চালু ছিল আসাম বেঙ্গল রেলওয়ে, চেকপোস্ট ও ইমিগ্রেশন। কিন্তু ওই বছর বন্যায় ভারতের 3টি রেল সেতু বিধ্বস্ত হলে বন্ধ হয়ে যায় যোগাযোগ। প্রতিদিন 20-25 টন ওজনের পাথর বোঝাই ট্রাক যাচ্ছে আসছে অবাধে। পাথরের ট্রাক গেলে তো মনে হয় গেল গেল ভাব। এই ব্রিজ ভেঙে গেলে আমরা কোসাগাড়া সোনাহাট স্থল বন্দরের লোক যে কি হবে, চরে বেড়ে দামোগা। ব্রিজ তো লোড নিতে পারছে না, মনে করো যে লোড শেডিং এখন মনে করো 10 চাকার গাড়ি ঢুকতেছে, 6 চাকার ঢুকতেছে। বিশ্বাস বিশ্বাস গাইব করে যাবে দিছে তো এই যে পাথরের গাড়ি চলছে। যখন ওই লুট গাড়িগুলি আসে তখন কিন্তু ওই জায়গাটা ডেইবে যায় একবার, এরকম
কিন্তু যে কোনো মুহূর্তে এটা ভেঙে যেতে পারে আর কি। ভয় লাগে, অনেক দিনে ব্রিজ তো, লোড গাড়ি গেলে একটু ভয় লাগে। কত টন পর্যন্ত লোড যায়? 20 টন পর্যন্ত গাড়ি। দ্রুত সংস্কার না করলে যে কোনো সময় ভেঙে পড়তে পারে সেতুটি, তাতে বন্ধ হয়ে যাবে বঙ্গ সোনাহাট স্থল বন্দরের সঙ্গে সব যোগাযোগ। দেশ উন্নত করতে গেলে যোগাযোগ হলো আমাদের মূল মাধ্যম। আজকে এই সোনাহাট স্থল বন্দরের মাধ্যমে সরকার প্রতি মাসে কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে, অথচ আমাদের দেখেন আমাদের বেহাল দশা। উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে দুধকুমার নদীর ওপর দ্রুত সড়ক সেতু নির্মাণ এখন স্থানীয়দের প্রাণের দাবি। বঙ্গ সোনাহাট স্থল বন্দরের সঙ্গে যদি সারা দেশের সড়ক যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখতে হয়, তাহলে এখানে নতুন করে একটি সেতু নির্মাণ করা খুবই জরুরি বলে মনে করেন এলাকাবাসী। তাদের দাবি, সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারেই দেখবেন এবং এ ব্যাপারে কার্যকরী একটি পদক্ষেপ গ্রহণ করবেন। জুলহাস কবির, আরটিভি, ভুরুঙ্গমারি, কুড়িগ্রাম। পাহাড়ের ঢালে জুম পদ্ধতিতে চাষ করা ধানসহ বিভিন্ন ফসল কাটায় ব্যস্ত সময় পার করছেন বান্দরবানের কৃষকরা। পর্যাপ্ত বৃষ্টিতে ফলন ভালো হওয়ায় খুশি তারা। জুম চাষে কৃষি প্রযুক্তি ব্যবহার করা হলে আরও সাফল্য আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ শফায়ত হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। পাহাড়ের গায়ে ঢালু জমিতে জঙ্গল কেটে পুড়িয়ে চাষের উপযুক্ত করা হয় জমি। পরে সেই জমিতে গর্ত করে ধান, মিষ্টি কুমড়া, তুলা, তিল, ভুট্টা সহ বিভিন্ন ফসল চাষ করা হয়। পার্বত্য অঞ্চলের পাহাড়ি মানুষের জীবিকা নির্বাহের প্রধান এই জুমের ফসল ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ইঁদুরের উৎপাত কম ও আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন বেশ ভালো হয় খুশি তারা। ফলন বেশি সুন্দর হয়েছে, ভালো হয়েছে। জুম ছাড়া আমরা কোনো উপায় নাই। কৃষি গবেষণার মাধ্যমে আমরা পুরনো ধুমের মনে নতুন জুম তৈরি করতেছি এবং অনেক ফলন পাচ্ছি। ধান বিক্রি করে এখান থেকে কিছু তাই লেখাপড়া খরচ করতে পারবো আমরা এবং নিজের জীবনের জন্য কিছুটা উন্নতি করতে পারবো। কোনো কারণে জুমের ফলন কম হলে খাদ্য ঘাটতি দেখা দেয় জানিয়ে প্রযুক্তি ব্যবহারে সাফল্য আসবে বলে মনে করছেন এই কর্মকর্তা। প্রযুক্তিটি যদি খুব দ্রুত সম্প্রসারণ করা যায় তাহলে এলাকার মানুষের যে প্রাথমিক চাহিদা, যে খাদ্য নিরাপত্তায় নিশ্চিত করতে জুম যে একটি ভূমিকা পালন করে সেটা আমরা সচক্ষে আরো ভালোভাবে দেখতে পাবো। খাদ্যে জুম নির্ভরশীলদের উন্নয়নে প্রযুক্তি ব্যবহারের সঙ্গে সরকারি বেসরকারি সহায়তার দাবি সংশ্লিষ্টদের। নাদিরা সুলতানা, আরটিভি। এবার বাংলাদেশ আফগানিস্তান ক্রিকেট প্রসঙ্গ। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরে খেলা শুরু হবে বেলা আড়াইটায়। ম্যাচে চাপমুক্ত হয়ে মাঠে নামার কথা জানালেন মাশরাফি বিন মুর্তজা, আর সিরিজ জিতে ইতিহাস গড়ার ইঙ্গিত দিলেন হাসমুদুল্লাহ শহীদি। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তারা। বিস্তারিত মমিন রোহনের রিপোর্টে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাটে বলে প্রত্যাশা অনুযায়ী লড়াই করতে পারেনি বাংলাদেশ। বলতে গেলে সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে ঠিক যেন অচেনা বাংলাদেশকেই মাঠে দেখেছে টাইগার ভক্তরা। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাপমুক্ত খেলার কথাই বললেন মাশরাফি। আমরা অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু এর মানে এই না যে আমরা যে কাজগুলো এতদিন করেছি সেগুলো আমরা ভুলে গেছি। সো একটা ব্যাড ডে, এটা ক্রিকেটে হয়, যে কোনো স্পোর্টসেই হয়, তো ওইটাকে মাথায় নিয়ে নামলে আর কঠিন।
সকালে সংবাদ দেখছেন আরটিভিতে, আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। সাভারে বন্দুকযুদ্ধে পৌর যুবদল নেতা শালম নয়ন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তিনি সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গেল রাতে যুবদল নেতা শালম নয়নকে মোহাম্মদপুরের বাসা থেকে আটক করে এসআই তন্ময় ও আহসান। ভোরে সাভারের বিরুলিয়ার কৃষিবিদ নার্সারি পাশে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় ওৎপেতে থাকা শালমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে আহত হন নয়ন। পরে পুলিশ তাকে আশঙ্কাজনক অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শালম বিরুদ্ধে সাভার থানায় গাড়িতে আগুন ও মানুষ পুড়িয়ে হত্যা এবং পুলিশের উপর হামলা, অস্ত্র, মাদক ব্যবসা, অপহরণ, হত্যাসহ 10টি মামলা রয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে। যৌবনে যার পরিশ্রমের ঘামে ঘুরত পরিবারের চাকা, একই সময় পরিবারের সবচেয়ে নির্ভরযোগ্য সেই ব্যক্তি এখন আত্মীয় পরিজনের ভালোবাসা বঞ্চিত হয়ে প্রবীণ নিবাসে একাকী মৃত্যুর প্রহর গুনছেন। এমনটাই হতভাগ্য 50 জন প্রবীণ নিয়ে পরিচালিত হচ্ছে নারায়ণগঞ্জের চনপাড়া প্রবীণ নিবাস। অন্যদিকে জীবনের প্রায় শেষ সময় এসেও পরিবারের অবহেলায় মানবেতর জীবনযাপন করছেন ফরিদপুরের অনেক প্রবীণ। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরজাহান সিন্ধি। মাহবুব আলম মাত্র কয়েকদিন আগেও বিদ্যুতের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। চাকরি থেকে অবসরের পরই সন্তান ও স্ত্রী কৌশলে সর্বস্ব হাতিয়ে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। অবশেষে তার ঠাঁই হয় এই প্রবীণ নিবাসে। এমনই আরেক হতভাগ্য নারী খুকু চৌধুরী। উচ্চশিক্ষিত মেধাবী নারী, একসময় বিভিন্ন দূতাবাসে মানব কল্যাণে কাজ করলেও একমাত্র মেয়ে স্বামী সন্তান নিয়ে দেশের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত তার স্থান হয়েছে প্রবীণ নিবাসে। এমন অনেকেই আছেন যারা একসময় নিজ পরিবার ও সমাজের জন্য নিজেকে বিলিয়ে দিয়েও শেষ পর্যন্ত তার ঠাঁই হয়েছে প্রবীণ নিবাসে। আর কিছুদিন পরে কবরে চলে যাব, তো নেহাত নিঃসঙ্গ থাকবো। এই রুমটাই এখন আমার হোম, আর এখানে যারা ম্যানেজমেন্টে আছে, অ্যাকচুয়ালি আই লাইক দেম ভেরি মাচ, মানে আমার ফ্যামিলি মেম্বারের মতো। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেসরকারি প্রতিষ্ঠান দেশ বাংলা কল্যাণ পরিষদের উদ্যোগে পরিচালিত হচ্ছে প্রবীণ নিবাস। আমরা চেষ্টা করি আসলে তাদের সাথে পরিবারের মেম্বারের মতো থাকার জন্য, বা যারা আসছে তারা আমাদের কাছে পরিবারের মেম্বারের মতোই তাদেরকে আমরা সেবাটা দিতেছি। অন্যদিকে ফরিদপুরের রঘুনন্দনপুর এলাকায় বসবাস করেন বৃদ্ধ আব্দুর রহিম ও জলিল মল্লিক। পেটের তাগিদে একজন রাস্তায় পিঠা ফেরি করেন, অন্যজন ইট ভাটায় কাজ করে সংসার চালান। আমার কিছু নাই রে বাবা, কিছু না থাকলে বাবাকে দেখি খাইতে হবে, জানি পেটে কিছু করতে। এদের মতো এমন অনেকেই আছেন যারা শেষ বয়সে আরামায়েশের পরিবর্তে পরিবারের অবহেলায় পেটের দায়ে পরিশ্রম করতে বাধ্য হচ্ছেন। অনেকে আবার পাচ্ছেন না বয়স্ক ভাতাও। আমার বয়স 70-এর উপরে, আমি তো পাই না, তা না পাইলে আমি মিথ্যা কথা কমুনি গে। স্থানীয় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জানান, সীমাবদ্ধতার কারণে অনেক প্রবীণকে বয়স্ক ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে সরকারের চিন্তা ভাবনা রয়েছে যে সবাইকেই নিরাপত্তা বলয়ের আন্ডারে আনার। জীবনের শেষ প্রান্তে এসে এসব হতভাগ্য ও একাকিত্বকে সঙ্গী করে বেঁচে থাকা এই মানুষগুলোকে যেন আর মানবেতর জীবনযাপন করতে না হয়, পরিবার, সমাজ ও দেশের প্রতিটি মানুষ যেন তাদের পাশে থাকে সবসময়, এমনটাই প্রত্যাশা এই বৃদ্ধ মানুষগুলোর। নুসরজান সিন্থি, আরটিভি। বাগেরহাটের শিশু শিক্ষার্থী বর্ণালী বাগচি জয় করেছে গ্লোবাল আর্ট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড 2016। ছবি এঁকে শিশু শিক্ষার্থীর এই বিশ্বজয়ে আনন্দে আপ্লুত তার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। বাগেরহাট প্রতিনিধি শামসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন জাফর সোহেল। বিশ্বের বিভিন্ন দেশের দারিদ্র পীড়িত শিশুদের নিয়ে ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ব খাদ্য কর্মসূচি। 14টি দেশের বাছাইকৃত 70টি ছবির মধ্যে সেরা 8টিকে পুরস্কৃত করা হয়। এবার এই 8টির মধ্যে জায়গা করে নিয়েছে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মায়ারখালী গ্রামের বর্ণালী বাগচির ছবি। সে স্থানীয় কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। পুরস্কার পেয়েছি, আমার খুব ভালো লাগছে, আমি বড় হয়ে আর্টিস্ট হতে চাই, আমার ক্লাসের সহপাঠীরা এরকম হয় যেন আমি এই আশীর্বাদ। এটা আমাদের দেশের জন্য সুনাম বয়ে এনেছে। আমরা এই প্রতিযোগিতা আরও সামনে যাতে আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারে, আমরা এই ব্যাপারে তৎপর হব। সম্প্রতি কলকলিয়া বিদ্যালয়ে বর্ণালী বাগচির হাতে পুরস্কার হিসেবে $100 সমমানের অর্থ ও সনদপত্র তুলে দেয় WFP। বর্ণালীর এই অর্জনে দারুণ আপ্লুত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আন্তর্জাতিকভাবে পুরস্কার পেয়েছে, এতে খুব আমার ভালো লাগছে, আনন্দ লাগছে, সে যেন মানুষের মতো মানুষ হয়, এটাই আমার আশা। আমি শিক্ষক হিসেবে খুবই গর্বিত
যে এই স্কুল থেকে পরপরই দুটো মেয়েই আন্তর্জাতিকভাবে পুরস্কার প্রাপ্ত হয়েছে। আমরা খুব খুশি এবং তার জন্য আমরা গর্বিত। আমরা চাই বর্ণালীর মতো আমরা ছবি এঁকে পুরস্কার পাবো। এর আগে 2015 সালেও এই পুরস্কার জেতে কলকলিয়া প্রাথমিক বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী শ্রেয়সী বাগচি। 2015 সালে আমার মেয়ে শ্রেয়সী বাগচি এই বিদ্যালয় থেকে আন্তর্জাতিকভাবে চ্যাম্পিয়ন হয়েছে ড্রয়িং এর উপর। জাফর সোহেল, আরটিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকের পর পাল্টা হামলার আশঙ্কায় রয়েছে ভারত। এই জেরে রাজধানী নয়াদিল্লি, পাঞ্জাব, মহারাষ্ট্র, গুজরাট ও জম্মু কাশ্মীরে সতর্কতা জারি করেছে দেশটির সরকার। সতর্কতা জারির পরপরই পাক সীমান্তবর্তী ভারতীয় গ্রামগুলো খালি করে ভেতরের দিকে সরে যাচ্ছে হাজার হাজার মানুষ। আন্তর্জাতিক সীমান্তের 10 কিলোমিটার পর্যন্ত সব স্থাপনা খালি ও বন্ধের নির্দেশও দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ঢুকে ভারতীয় প্যারা কমান্ডাররা 7টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলার পর পাকিস্তানের সম্ভাব্য হামলার আশঙ্কা দেখা দিয়েছে। উত্তেজনা থামাতে উভয় দেশকে সংযত আচরণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কিমুন। এদিকে কাশ্মীর ইস্যুতে অস্থিরতার জোরে ভারতীয় সিনেমা দেখানো নিষিদ্ধ করেছে পাকিস্তান। সেনাবাহিনীর সঙ্গে সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত নেন সিনেমা হল মালিকেরা। এবার আজ প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রে বিশেষ শিরোনাম নিয়ে থাকছে আজ পত্রিকায়। আমেরিকার সিদ্ধান্ত গোটা বিশ্বের জন্য বিপজ্জনক, জাস্টা বিল নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৌদি আরবের। শিক্ষক নিয়োগে জাল সনদের ছড়াছড়ি। প্রথম আলো, সড়ক হয়ে উঠছে প্রাণঘাতে, গতকালও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 11 জনের। কাশ্মীর আরো হামলার আশঙ্কায় আতঙ্ক। কালের কণ্ঠ, এবার যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে বিএনপি, প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা, বিমানবন্দরে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক। সমকাল, রফতানির মূল চ্যালেঞ্জ নিম্নমানের পাট পণ্য, সোনালে আসে সুদিন ফিরবে কি, তদন্ত শেষ পর্যায়ে অর্থ ও অস্ত্র সরবরাহকারীদের গ্রেফতারের চেষ্টা। যুগান্তর, ব্যাংকের গোপন প্রতারণা জমজমাট, সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত ঘোষণা। সংবাদ শেষ করব আয়নাবাজি চলচ্চিত্রের খবর দিয়ে। সারাদেশে একযোগে মুক্তি পেল অমিতাভ রেজা পরিচালিত প্রথম চলচ্চিত্র আয়নাবাজি। স্টার সিনেপ্লেক্সে উদ্বোধনী শো শেষে পরিচালক ও কলাকুশলীরা বললেন সব শ্রেণীর দর্শকদের মন জয় করবে এটি। আর সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বললেন সুসুধারার বাংলা চলচ্চিত্রের মাইল ফলক হয়ে থাকবে এই চলচ্চিত্রটি। আয়নাবাজি চলচ্চিত্রের মিডিয়া পার্টনার আরটিভি। আতিকা রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাজমুল হোসেন সাইমন। এই শহরের ভেতরে আরো একটা শহর আছে, আয়নাবাজি চলচ্চিত্র সেই শহরের গল্প, যে শহরে এখনো সকালে ফেরিওয়ালারা হাঁক ডাক দেয়, বাচ্চারা নাটক শিখতে যায়। আয়না সে শহরের একজন বাসিন্দা, আয়নার রয়েছে ভিন্ন এক পেশা। ভোরের আলোর সঙ্গে সঙ্গে বদলে যায় আয়না, বদলায় আয়নার চরিত্র। কি বলেন ভাই, আমি তো কোনো অপরাধের সাথে জড়িত না, আমি খুবই নিরীহ শ্রেণীর একজন ভীতু মানুষ। এজুকেস স্পার্টাকাস আয়না এসে দাঁড়ায় শেষ নাটকের মঞ্চে, ফাঁসির মঞ্চে অপেক্ষা করে জল্লাদের। আয়নার জীবনে প্রেম আসে, এমন বাস্তবমুখী নানা চরিত্র ও ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে আয়নাবাজি চলচ্চিত্র। সারা দেশের যারা সিনেমা প্রেমী দর্শক আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা হলে এসে আয়নাবাজি দেখবেন। আমাদের যতটুকু চেষ্টা আমরা করেছি এটুকু কথা দিতে পারি যে আয়নাবাজি আপনাদের ভালো লাগবে। আয়নাবাজি আসলে ইটস অ্যান এন্টারটেইনিং মুভি, খুব কঠিন কিছু না, প্রিয়জন আপনজনকে নিয়ে হলে আসবেন এবং 2.5 ঘন্টা সুন্দর সময় কাটিয়ে যাবেন। পুরো কাজটা একটা ঘোরের মতো ছিল, আমি তো কখনো সিনেমা করিনি, এটা আমার প্রথম অভিজ্ঞতা। পরিচালক ও প্রযোজক জানালেন নান্দনিক এই চলচ্চিত্র দর্শকের শতভাগ প্রত্যাশা পূরণ করবে। ছবিটা বাঁচায় রাখুক, ছবির মধ্যে ছবিটা বারবার দেখুক, ফ্যামিলি নিয়ে দেখুক, ছবিটা বেঁচে থাকুক মানুষের কাছে, এটাই একটা ফিল্ম মেকারের দাবি। মানুষ যখন তার নিজস্ব অবস্থান থেকে সরে অন্য কোথাও চলে যেতে চায়, এটা অন্য পৃথিবীতে মুভ করতে চায়, সো আমরা একটা অন্য দুনিয়া তৈরি করার চেষ্টা করেছি, যেটা ঢাকা ঢাকা এই শহরেরই গল্প, কিন্তু অনেক ভিন্ন রকমভাবে, অনেক এন্টারটেইনিং ওয়েতে। গল্পটাই আসলে এখানে প্রধান এবং অভিনয়টাই প্রধান। আমার মনে হয় প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা যারা এখানে দেখেছে, যতগুলো হলে এই ছবিটা দেখছে, যারা একবার শুরু থেকে দেখেছে তারা শেষ না করে
উঠবে না। উদ্বোধনী শোতে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে তারকাদের মিলন মেলায় পরিণত হয়। অভিনয়ের দক্ষতা, কাহিনী ও নির্মাণ শৈলীর প্রশংসা করেন তারা। আমি খুবই হ্যাপি দর্শকের সিটে বসে, আর এছাড়া আর সমস্ত কিছু আয়নাবাজি, যে আমাদের যে ক্যারেক্টার চুজিং অথবা আমাদের যে অ্যাক্টররা সেখানে সবাই সবার জায়গায় ভীষণ ভালো, ভীষণ ভালো। আরো অনেক অনেক হল লাগবে, মানে মানুষের কাছে সিনেমাকে চলে যেতে হবে, আমরা খুব আশাবাদী। একদিকে বিনোদন আছে, আর একদিকে যেমন শিল্পের কথা আছে, রুচির কথা আছে, সমাজের কথা আছে। আয়নাবাজি চলচ্চিত্রের মিডিয়া পার্টনার আরটিভি। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জানালেন, সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত হতে আয়নাবাজির সাথে যুক্ত হওয়া। আপনারা আয়নাবাজি দেখেন এবং আপনারা যে কথাটি সবসময় বলেন যে আর সিনেমা হচ্ছে না, বাংলাদেশে সিনেমা দেখবার মতো নয়, কিন্তু আমি আপনাদের বলছি আপনারা আসেন, এই সিনেমাটা দেখেন, আমার বিশ্বাস আপনারা এখন থেকে আপনাদের এই ধারণাটা পাল্টে ফেলবেন এবং আপনারা আপনাদের পরিবারবর্গ সবাইকে নিয়ে এসে সেই আগের মতো চলচ্চিত্র উপভোগ করতে পারবেন। ছবিটি শুক্রবার মুক্তি পেয়েছে ঢাকাসহ সারা দেশে। সিনেমা দেখার জন্য উপচে পড়া ভিড়, এই চলচ্চিত্রের মাধ্যমে দর্শকরা আবারও হলমুখী হবে এমনটাই প্রত্যাশা চলচ্চিত্র সংশ্লিষ্টদের। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। সকালে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, অভ্যর্থনা জানাতে রাজপথে মানুষের ঢল, গণভবনে বিশিষ্টজনরা। শ শ পাথর বোঝায় ট্রাক পার হলেও সংস্কার নিয়ে 140 বছরের পুরনো কুড়িগ্রামে সোনাহাট সেতু, যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা। বান্দরবানে পাহাড়ে ফসল ঘরে তোলায় ব্যস্ত কৃষকরা, জুম চাষে প্রযুক্তি ব্যবহারে পরামর্শ কৃষি বিভাগের। এবং সিরিজ নির্ধারণী তৃতীয় শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ, ঢাকায় এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 4141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। ধন্যবাদ সবাইকে।